দ্যস এ লর্ট টু ওয়ান প্যাক হেয়ার একেবারে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ওলভেরিন একটা বারে বসে আছে এবং সেখানে রেডপোল তাকে নিয়ে আসার জন্য যাচ্ছে এই সিন টা একটা ফেমাস উলভেরিন সিন এর রে রিক্রিয়েশন আপনার যারা এক্সম্যান্ড ফ্যান আছেন তারা একটা সিন অবশ্যই আপনাদের মনে থাকবে যে চার্লস জাভিয়ার একবার লোগানকে নিয়ে আসার জন্য যায় তো এরকমই একটা বারে বসা থাকে তো লোগানের রেসপন্স থাকে গোফা কিওর সেলফ এই সিনারি একটা রিক্রিয়েশন এখানে করা হয়েছে যেখানে রেডপুল লোগানকে নিয়ে আসার জন্য যাচ্ছে তো রেডপুল কেন এখানে লোগানকে নিয়ে যাওয়ার জন্য এসেছে বইলের কারণ হচ্ছে তার ওয়ার্ল্ড এর উপরে কোন একটা বিপদ চলে এসেছে এমন কোন একটা এনিমি চলে এসেছে যাকে সে একা ফেস করতে পারবে না আমরা এখানে রেডপুলকে বলতেও শুনতে পাচ্ছি যে হি ইজ টু লুজ এভরিথিং এন্ড এভরি ওয়ান হি লাভস তো তার পৃথিবী এবং তার প্রিয়জনদের সেভ করার জন্যই মূলত রেডপুল এখানে উলভিরিনের সাহায্য যাচ্ছে ইয়েস এস বয়েস ওয়ে ডিলিং উইথ ডিফারেন্ট ওয়ার্ল্ডস এন্ড ডিফারেন্ট ডাইমেনশন শেয়ার আমরা এখানে টিভিএফ এর কিছু এজেন্টদেরকে ডেডপুলের সাথে ফাইট করতে দেখতে পাচ্ছি এর কারণ কারণ হচ্ছে সম্ভবত রেডপুল যেহেতু ডিফারেন্ট কোন টাইম লাইনে গিয়ে ডিফারেন্ট কোন ডাইমেনশন থেকে ওখানকার কে তার নিজস্ব ওয়ার্ল্ডে নিজস্ব টাইম লাইনে নিয়ে আসার চেষ্টা করছে তো এই জন্য হয়তো টিভিএফ এর এজেন্টরা এখানে ইন্টারভিউ করছে এছাড়াও আমরা এখানে টিভিএফ এর একেবারে মধ্যকার একটা দৃশ্য দেখতে পাই যেখানে একজনের টিভিএফ এর এজেন্ট কে বলতে শোনা যায় যে এই ওলভিরেন্ট তার ওয়ার্ল্ড কে ধ্বংস হয়ে যেতে দিয়েছে হি লেট হিস ওয়ার্ল্ড ডাউন সো এখানে এই যে ওলভিরেন্ট কে আমরা দেখতে পাচ্ছি হি ইজ কাইন্ড অফ এ ফেইলিয়র ইন হিস ওয়ার্ল্ড আর এই ব্যাপারটা কিন্তু একেবারে ট্রেলারের শুরু থেকে ভিজিবল আমরা যদি ওলভিরেন্ট এর দিকে লক্ষ্য করি তাকে কিন্তু অনেকটাই ডিপ্রেস মনে হচ্ছে ইয়েস অবশ্যই তার ক্যারেক্টার মধ্যে উলভিরিনের যে চিরচেনা রেজ এই জিনিসটা রয়েছে বাট স্টিল এখানে এক্সমেন সিরিজের থেকে কিন্তু তাকে অনেকটাই ডিপ্রেস মনে হচ্ছে ট্রেলার প্রথম শর্টে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বার্টেন্ডার রয়েছে সে উলভিএন কে বলছে ইভার নট ওয়েলকাম হেয়ার ইউর নট ওয়েলকাম এনি হোয়ার সো এখান থেকে এই ব্যাপারটা মোটামুটি স্পষ্ট যে তার ওয়ার্ল্ড এর মোটামুটি সবাই তাকে একরকম ঘৃণাই করে সো সেই ওলভারেন যে নিজের ওয়ার্ল্ডে একটা ফেলিওর যে নিজের ওয়ার্ল্ড সেভ করতে পারেনি তাকে রেডপুল তার নিজের ওয়ার্ল্ডে নিয়ে আসছে তার ওয়ার্ল্ড সেভ করার জন্য তো এই ব্যাপারটা খুবই একটা ডোন ট্রো বাট স্টিল ইন্টারেস্টিং এভরি টাইম যেহেতু সে একবার ফেল করেছে সো তার মধ্যে একটা বিশাল রিগ্রেট রয়েছে তো তাকে একদিন এরকম একটা সেম সিচুয়েশনের মধ্যে ফেলে দেওয়া যেখানে তার কাছে একটা সুযোগ রয়েছে নিজের রিডেমশনটা খুঁজে নেওয়ার উলভিরেনের ক্যারেক্টার সাথে আমরা এখানে ঠিক সেরকমটাই কিছু একটা করতে দেখতে চলেছি এই সিনেমার মধ্যে পুলভিরেন এখানে প্রথম পর্যায়ে ফাইট করতে যাচ্ছে না বাট ডেট পুল বিভিন্ন ভাবে তাকে কনফিউজ করার চেষ্টা করছে সে বলছে যে আই ডোট নো এনিথিং অ্যাবাউট সেভিং দ্য ওয়ার্ল্ড বাট ইউ ডু এরপর উলভিরেন বলছে আম নট দ্য হিরো ইউ থিং কিড তো সব কিছু মিলে একটা গ্রেট ক্যারেক্টার ডেভেলপমেন্ট বা একটা গ্রেট ক্যারেক্টার স্টাডির আভাস কিন্তু আমরা এখানে পাচ্ছি যেহেতু এখানে এই মুভির মেইন ফোকাস হতে চলেছে উলভিরিন এবং তার ক্যারেক্টারটা যেহেতু অনেকটা ডিপ্রেস তার যেহেতু একটা ডার্ক পাস্ট রয়েছে এই জন্য দেখবেন যে এই ট্রেলারের ভাইবটাও কিন্তু অনেকটা ঠিক সেরকমই অনেকটা ডার্ক অ্যান্ড ডিপ্রেসিং মনে হচ্ছে কম্পেয়ার টু আদার ডেটপুল মুভিস ডেটপুলের ট্রেলার সাধারণত যতটা চিজি হয় যতটা স্পাইসি হয় এই ট্রেলারটা কিন্তু তার থেকে অনেক বেশি সিরিয়াস অফকোর্স এখানেও ডেটপুলের অনেক চিজি অনেক স্পাইসি উইয়ার লাইনস রয়েছে যেটা সে সবসময় করে থাকে বাট উলভিরিনের ক্যারেক্টারের ওভারঅল ভাইভের কারণে কিন্তু এখানে অনেকটাই জিনিসটা সিরিয়াস মনে হচ্ছে এই জন্য এর অন্যান্য মুভির মতো জাস্ট আউট অ্যান্ড আউট একটা ফান মুভি মনে হচ্ছে না ইটস অ্যালট মোর দ্যান দ্যাট ট্রুলার একেবারে শেষে একটা শর্ট রয়েছে যেখানে আমরা ডেট পুল এবং গুলফির একই সাথে একটা ওপেন পোর্টালের মধ্যে জাম্প করতে দেখতে পাই এই ধরনের পোর্টাল আমরা সাধারণত ডক্টর স্ট্রেঞ্জ এর সিনেমাগুলোতে দেখতে পাই আর সুপ্রিম যারা রয়েছে তারা এই ধরনের পোর্টালগুলো ওপেন করতে পারে বিভিন্ন ডিফারেন্ট টাইম লাইন বিভিন্ন ডিফারেন্ট ওয়ার্ল্ড কিংবা ডাইমেনশনে যাওয়ার জন্য তো এখানেও সম্ভবত আমরা ঠিক সেরকমটাই কিছু একটা দেখতে পেতে চলেছি নাও আমরা ওখানে সে দ্যাট এখানে ডক্টর স্ট্রেঞ্জ থাকবে আমার কাছে যেটা মনে হয় যেখানে কামার তাজের একটা কানেকশন থাকবে এখানে যে ভিলেন কে আমরা দেখতে পাচ্ছি আপনি তার ড্রেস প্লাস তার লুক দেখে একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন যে প্রথম ডক্টর স্ট্রেঞ্জ ফিল্মে আমরা যেখানে ওয়ান কে দেখতে পেয়েছিলাম এখানে মহিলা এই ফিল্ম কে কিন্তু দেখতে একেবারে সেই অ্যানচিন্ট ওয়ান এর মতোই লাগছে তেমনটা হতে পারে যে এই যে মহিলা সে হয়তোবা এন জিড ওয়ান এর একটা ডিফারেন্ট ভেরিয়েন্ট একটা এভিল ভেরিয়েন্ট সেই হয়তোবা ডেডপোল এর এই ওয়ার্ল্ড জন্য একটা থ্রেট হয়ে আসছে আর শেষে যে পোর্টালটা আমরা ওপেন হতে দেখতে পাচ্ছি এটা সম্ভবত তার এই কার সাজি যদিও এখানে অবভিয়াসলি অনেক আনএক্সপেক্টেড ক্যামিও সুযোগ রয়েছে ডক্টর স্ট্রেঞ্জ কিংবা টিভি এর সাইট টাও যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা লোকে কেউ দেখতে পাওয়ার একটা বেশ সুযোগ রয়েছে বাট ইটস উলভেরিন অ্যান্ড ডেডপুল হিউ জ্যাক ম্যান কে আবারও উলভেরিন চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে এবং তাও তার ইনফেমাস ইলো সুটে আর কি চাই দর্শকদের আর কি চাই একই সাথে দেখতে পাওয়া যাবে এই সিনেমা ওয়ার্ল্ড ব্লকবাস্টার হওয়ার জন্য এর থেকে আর বেশি কোনো প্রয়োজন নেই অন্য কোনো বড় ক্যামিও মার্ভেল ইউনিভার্স অন্য কোনো বিগ স্টার নিয়ে আসার কোনো প্রয়োজন আমি বোধ করছি না যদি সেটা থাকে অফ কোর্স ইটস নন অফ গ্রেট বাট যদি নাও থাকে আবার জন্য এটা একেবারে ম্যাটার করে না বিকজ উলভারিন দিস ইজ দ্য ড্রিম দিস ইজ দ্য আলটিমেট ড্রিম বেবি শুধুমাত্র ডেডপুল অ্যান্ড ওলভারিন একই সাথে কিকিং অ্যাস দ্যাটস অল আই ওয়ান দ্যাটস অল আই নিড আর কিছু চাই না আমার এই ফিল্ম থেকে প্লাস এই ফিল্মের যে ডিরেক্টর শন লিভাই সে এর আগে ফ্রি গাই প্লাস রিয়াস রিলের মতো সিনেমা বানিয়েছে যেখানে সে হিউ জ্যাকম্যান এবং রায়ান রেনার্ডস দুজনের সাথে কিন্তু আগেই কাজ করে ফেলেছে সো আই বিলিভ যে এই দুজনের রসায়নটা সে পর্দায় বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে অ্যান্ড সবশেষে ট্রেলারের শেষে যে ডায়লগটা ছিল যেখানে ডেডপুল এবং উলভিরিন একই সাথে বলে লেটস ফাক ইন গো এই মোমেন্টটা চিলস লিটারাল চিলস থিয়েটারে বসে চিল্লাইন গো বয়স এই লাইনটা বলার জন্য আমি ওয়েট করতে পারছি না দ্য ফোর্থ ওয়াল ব্রেক যেখানে ডেট পুল কেভিন ফাইভ অ্যান্ড কোকের নিয়ে কথা বলে মিন